নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড়ো ব্রেকিং নিউজ হচ্ছে মমতা ব্যানার্জি আজকে ঘোষণা করে দিলেন যে সাড়ে ন লক্ষ ট্যাবের পরিবর্তে দেওয়া হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে তিন সপ্তাহের মধ্যে তো বন্ধুরা আজকে নবান্নে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করলেন আজকে আমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে চলুন বন্ধুরা দেখে নেব তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসি সরকারি এবং চাকরি রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা আর এবার হচ্ছে আমার লাস্ট স্টেপ আমরা বলেছি আমরা বারো হাজার ছেলে এই বারো সাড়ে সাড়ে ন লক্ষ ছেলে মেয়েদের মাদ্রাসা এবং আমার চোদ্দো হাজার হায়ার সেকেন্ডারি স্কুল আছে এবং মাদ্রাসা আছে নিয়ে আমার প্রায় সাড়ে ন লক্ষ ছাত্রছাত্রী আছে আমরা ট্যাব দেবো বলে আমরা টেন্ডারিং করেও দেখেছি আমরা খবর নিয়েও দেখেছি কারণ চাইনিজ মেটেরিয়ালটা তো এখন বন্ধ আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াটা আমাদের বারণ করেছে করতে সেই জন্য আমরা করছি না তো সেই জন্য আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আমরা টেন্ডারিং করলেও যতটা পেতে পারি সেটা হচ্ছে বড় জোর এক দেড় লাখ সাড়ে ন লাখ কারো কাছে অ্যাভেলেবেল নেই সেই জন্য আমরা আজকে একটা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সব অফিসারদের নিয়ে একটা কমিটি করে চিফ সেক্রেটারির নেতৃত্বে যে আমরা প্রত্যেক বারো ক্লাসের যারা স্টুডেন্ট আছে এবং মাদ্রাসায় বারো ক্লাসের তাদের আমরা দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট দিয়ে দেবো তারা তাদের মতো তারা কিনে নেবে কারণ আমরা যেহেতু পাচ্ছি না মার্কেটে অ্যাভেলেবেল নয় আর চাইনিজ তো আমরা নেবো না কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বার্ন করেছে তাই আমরা ঠিক করেছি দশ হাজার টাকা করে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্টে দিয়ে দেবো কেউ ট্যাব কিনতে পারে কেউ বড় স্মার্টফোন কিনতে পারে তাতেও ট্যাবের কাজ হয় সেটা তারা দেখে নিয়ে ভেবে কিনবে এই টাকাটা আমরা আগামী তিন সপ্তাহ আপনারা সকলেই কিন্তু মুখ্যমন্ত্রীর ভাষণ শুনলেন এবং আজকে তিনি ঘোষণা করেছেন যে ট্যাপ জোগাড়ের সমস্যা বদলে তিন সপ্তাহের মধ্যে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা দেবে সরকার অর্থাৎ বন্ধুরা আপনারা জানেন এই যে বিপুল পরিমাণ ট্যাপ সাড়ে ন লক্ষ ট্যাব তার পরিবর্তে কিন্তু রাজ্য সরকার দিতে চলেছে দশ হাজার করে টাকা অ্যাকাউন্টে এবং তারা কিন্তু খুব শীঘ্রই তিন সপ্তাহের মধ্যে তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে অর্থাৎ কিছুদিন আগে আপনাদের কিন্তু আমি ভিডিও করে বলেছিলাম যে ট্যাপ দেওয়া হবে সাড়ে ন লক্ষ্য যে ভিডিওটা আপনারা যদি না দেখেন তাহলে আই আইবেটনে লিঙ্ক থাকবে আপনারা দেখে নিতে পারেন এবং সেক্ষেত্রে বলা হয়েছিল আপনাদের খুব শীঘ্রই কিন্তু ট্যাব দেওয়া হবে কিন্তু ট্যাব জোগাড়ে কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে কিন্তু অনেক রকম প্রবলেম ফেস করছে যার বদলে কিন্তু দশ হাজার করে টাকা দিয়ে দেওয়া হবে এবং সেই টাকা দিয়ে আপনারা ট্যাব কিনতে পারেন অথবা স্মার্টফোন কিনতে পারেন যেটা মুখ্যমন্ত্রী একটু আগে কিন্তু ঘোষণা করলেন আপনারা শুনলেন চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেব কবে থেকে এই ট্যাব দেওয়া হবে এবং আপনারা কীভাবে পাবেন তো প্রথমেই বন্ধুরা দেখেনি পুরো নিউজটা যে করোনার জেরে লাটে উঠেছে স্কুলের ক্লাস তাই পড়ুয়াদের অনলাইন ক্লাসের জন্য ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সাড়ে ন লক্ষ ট্যাব জোগাড়ে সমস্যা হচ্ছে তাই এবার অন্য পথ বাঁচল রাজ্য সরকার মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে ট্যাবের বদলে সরকারি স্কুল ও মাদ্রাসার প্রত্যেক পড়ুয়াকে দশ হাজার করে টাকা দেওয়া হবে যা দিয়ে পড়ুয়ারা নিজেরাই ট্যাব বা মোবাইল ফোন কিনে নিতে পারবেন আগামী তিন সপ্তাহের মধ্যে সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছে যাবে বলে কিন্তু জানিয়েছেন মমতা ব্যানার্জি অর্থাৎ বন্ধুরা আগামী তিন সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে দেওয়া হবে দশ হাজার টাকা যেটা কিন্তু বলা হয়েছে এবং সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নিজেরাই অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে যাদের ফোন নেই তারা কিন্তু ফোন কিনে নিতে পারবেন স্মার্টফোন অথবা ট্যাবলেট কিনে নিতে পারবেন আপনারা ইতিমধ্যেই তারপরে দেখুন বন্ধুরা কি বলা হয়েছে যে এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান যে সাড়ে নয় লক্ষ পড়ুয়াকে ট্যাব দেওয়ার জন্য টেন্ডারে টেন্ডার ডাকা হয়েছিল কিন্তু কোনো সংস্থা কোনো সংস্থায় এক এত সংখ্যক ট্যাব সরবরাহ করতে পারবে না তো বন্ধুরা এটা এক একরকম আপনাদের জন্য কিন্তু বিরাট খুশির খবর যে আপনারা যেটা সরকার থেকে যে ট্যাবটা দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে সেটাতে কিন্তু আপনাদের অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন যে পাতি ট্যাপ দেবে চায়না কোম্পানির ট্যাপ দেবে সেটা কিন্তু আর নয় আপনারা কিন্তু নিজের মতো পছন্দসই আপনারা মোবাইল কিনে নিতে পারবেন সেই টাকা দিয়ে যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া হচ্ছে সরকার তরফ থেকে দশ হাজার টাকা এরকম সেক্ষেত্রে আপনারা পছন্দ ট্যাব বা যে কোনো মোবাইল স্মার্টফোন আপনারা কিন্তু দশ হাজার টাকার মধ্যে কিনে নিতে পারবেন এদিকে চীনা ট্যাব কেনার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র সরকার এবং ফলে এই বিকল্প ব্যবস্থা করতে হলো সরকারকে অর্থাৎ আপনারা জানেন যে চীনা যে কোনো দ্রব্যমূল্য ক্ষেত্রে কিন্তু অনেকেই অনেকে এখন বাধার সম্মুখীন হচ্ছে এবং কেন্দ্র সরকার সেটা সার্ফলি বলে দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সরকার কোনো রকম সেটাকে গ্রান্টেডলি নিচ্ছেন না এবং সেক্ষেত্রে করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে স্কুল কলেজ এবং সশরীরে উপস্থিত থেকে পড়ুয়াদের ক্লাস করা হচ্ছে না এবং তার ফলে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং আপনারা জানেন যে বিভিন্ন এলাকাতে এমন মানুষ রয়েছে যাদের বাড়িতে একটা মোবাইল নেই যে যার মাধ্যম দিয়ে তারা কিন্তু অনলাইনে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে তো সেই জন্য একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার এবং সবাইকে বলা হয়েছিল যে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু ট্যাপ দেওয়া হবে এবার এখন প্রশ্ন হচ্ছে অনেকে এখন প্রশ্ন করে কমেন্ট করতে পারেন যে তাহলে মাধ্যমিকে পড়ুয়ারা কী দোষ করলো তারা কেন ট্যাপ পাবে না তো বন্ধুরা আপনাদের বলে রাখি মাধ্যমিকের পড়ুয়াদের জন্য কোনোরকম সুবিধার কথা এখানে কিন্তু আজকেও ঘোষণা করা হয়নি আগের দিনেও কিন্তু ঘোষণা করা হয়নি এবং সেক্ষেত্রে আপনাদের বলতে পারি যে আপনারা শুধুমাত্র হতাশ হবেন না আপনারা যদি বাড়িতে কেউ উচ্চ মাধ্যমিকের যদি কেউ দিদি দাদা থাকে তাদের কাছ থেকে আপনারা ওই ট্যাবটা নিয়ে বা মোবাইলটা নিয়ে আপনারা কিন্তু আপনাদের যথাসমত যে সমস্ত ক্লাসগুলো রয়েছে সেগুলো অ্যাটেন্ড করতে পারেন তো তারপরে বন্ধুরা দেখুন কী বলা হয়েছে তার ফলে বর্তমান পরিস্থিতিতে ভরসা অনলাইন ক্লাস তবে যে সমস্ত পরিবারে আর্থিক অবস্থা ভালো নয় সেই সব পড়ুয়াদের কাছে এই নেই স্মার্টফোন যেটা আমরা একটু আগেই বললাম বাধ্য হয়ে তারা ক্লাসে যোগ দিতে পারছে না সেই সব পড়ুয়াদের জন্য কল্পতরু হয় রাজ্য সরকার এবং অনলাইন ক্লাস করার জন্য উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসার সাড়ে ন লক্ষ পড়ুয়াকে একটি করে ট্যাপ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি এবার সেই সমস্ত পড়ুয়াদের নগদ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হলো অর্থাৎ বন্ধুরা আপনার যেটা একটু আগে বললাম যে দশ হাজার টাকা কিন্তু আপনাদের নগদ টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যেতে চলেছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে তবে এই ঘোষণার পর যথারীতি রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গিয়েছে অনেকেই মনে করছেন যে পড়ুয়ারা এই টাকা পাবেন কি না তা নিয়ে সন্দেহ থাকছে আবার অনেকের ধারণা পড়ুয়ারা এই টাকা দিয়ে ট্যাব বা ফোন কেনার বদলে অন্য কাজে ব্যবহার করতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা একটা বারবার দেখে এসছেন যে কন্যাশ্রীর টাকা যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু অনেকেই বিভিন্ন ভালো কাজে লাগায় আবার অনেকে কিন্তু অন্যান্য কাজে লাগিয়ে ফেলে বিশেষ করে মহিলারা অন্যান্য কাজে লাগিয়ে ফেলে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার ক্ষেত্রে তারা লাগিয়ে ফেলে যেগুলো আসল জিনিস সেগুলো করে না সেটা আপনারা অনেকেই জানেন আমিও জানি সেক্ষেত্রে এবং অনেকেই এটা বলা হচ্ছে এক্ষেত্রে যে অনেকেই ট্যাব কিনবে না তো কেন্দ্র সরকার সরি রাজ্য সরকার যেটা বলছে যে আপনাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢুকে দেওয়া হবে সেটা কি আদৌ দেবে সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে কিন্তু যেহেতু মমতা ব্যানার্জি আজকে কিন্তু ঘোষণা করে দিয়েছেন এবং সেক্ষেত্রে আশা করি আপনারা তিন সপ্তাহের মধ্যে আপনাদের টাকা অ্যাকাউন্টে আপনাদের ঢুকে যাবে তো এখন তাহলে প্রশ্ন হলো আপনারা টাকাটা কীভাবে আপনাদের দেওয়া হবে অ্যাকাউন্টে তার জন্য কি স্কুলে কল করা হবে স্কুল থেকে এবং তাদের জন্য কি আপনাদের নতুন করে ফর্ম ফিল করতে বলা হবে তো বন্ধুরা এই নিয়ে খবর কিন্তু খুব শীঘ্রই আসবে এবং সেই খবর আসলে অবশ্যই কিন্তু আপনাদের ইনফর্মা বুম্বা চ্যানেলটাতে আপনার সবার আগে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আপনাদের বলে রাখবো নতুন করে আর বলার দরকার নেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা জানেন এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের দরকারি এবং যারা আজকে নতুন এসছেন চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে বলে রাখবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের নিত্য প্রয়োজনীয় খবর খবর সমস্ত খবর কিন্তু এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এ টু জেড তো বন্ধুরা আপনাদের এই ভিডিও তো যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই যারা কিন্তু এই এখনও খবরটা পায়নি তাদের কাছে আপনারা শেয়ার করে জানিয়ে দিতে পারেন ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক যেখানে হোক আপনারা কিন্তু শেয়ার করে জানিয়ে দিতে পারেন এবং অবশ্যই আপনাদের বলে রাখবো যে আপনাদের চ্যানেল এই চ্যানেলটাতে সঙ্গে আপনারা যুক্ত থাকুন আপনারা কিন্তু সকলেই কিন্তু বেনিফিট থাকবেন বন্ধুরা তো বন্ধুরা সকলের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন